মশার জন্ম নিয়ন্ত্রণ এটা একটা খুব জটিল এবং কঠিন বিষয়। এখন মশা অতি অবুজ প্রাণী, মানুষের মধ্যে জন্ম নিয়ন্ত্রণের যত সহজে প্রচার করা যায় মশার মধ্যে তত সহজে প্রচার করা যায় না। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসন, রাজ্য সরকার, পুরসভা, স্বাস্থ্য দপ্তর যা যা করার পুরোটাই করছেন। এবার আমরা যারা সাধারণ নাগরিক আমাদেরও কিছু কর্তব্য আছে। বাড়িতে, বাগানে, ছাদে জল জমিয়ে রাখবেন না, সেই জমা জলে যেন মশা জন্ম না নেয়, এগুলো আমাদের সকলের দেখার কর্তব্য। সরকার প্রত্যেক বাড়ির, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বারান্দা, প্রত্যেকটা ছাদ সরকারের পক্ষে দেখা সম্ভব নয়। ফলে এ ব্যাপারটা সরকার এবং নাগরিক দুপক্ষকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে করাটা বেশি জরুরি। দু নম্বর হচ্ছে অন্য রাজ্য এবং বাংলাদেশ থেকেও বহু ব্যক্তি আক্রান্ত হয়ে তারপর এখানকার কোনো হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন। ফলে পরিসংখ্যানে দেখা যাচ্ছে হয়তো এখানে কিছু সংখ্যা, কিন্তু তারা আক্রান্তটা হয়ে আসছেন অন্য জায়গা থেকে। ফলে সেখানে একটা শব্দের বিভ্রান্তি তৈরি হচ্ছে, সংখ্যার বিভ্রান্তি তৈরি হচ্ছে। রাজ্য সরকার, পুরসভা, স্বাস্থ্য দপ্তর তারা যথেষ্ট তৎপরতার সঙ্গে ডেঙ্গি মোকাবিলায় কাজ করছে। নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার, বৃষ্টি বাদলা হচ্ছে, নবান্ন, পুরসভা তারা উচ্চ পর্যায়ের বৈঠক করছেন, কোথাও কোনো গাফিলতি থাকছে না। সমস্ত দিক দিয়ে স্বাস্থ্যকর্মীদের রাস্তায় নামানো হয়েছে, সমস্ত এলাকায় স্প্রে করা চলছে, এবং ডেঙ্গু প্রতিরোধে যা যা করা দরকার সরকার এবং পুরসভার তরফ থেকে সমস্ত কিছুই করা হচ্ছে। ডেঙ্গি নিয়ে যেটা বিরোধীদের অভিযোগ, যে তথ্য গোপন করা হচ্ছে, কত মৃত, কত আক্রান্ত, তথ্য গোপনের কোনো প্রশ্ন নেই। যদি কেউ ডেঙ্গিতে মারা গিয়ে থাকেন তার ডেথ সার্টিফিকেট লেখা থাকবে। সেটা এটা কোন প্রশাসনিক কারণে হয়েছে সেটা বলতে পারবো না, কারণ যদি কেউ ডেঙ্গিতে মারা গিয়ে থাকেন তার ডেথ সার্টিফিকেটে ডেঙ্গিদের মারা যাওয়ার কথা লেখা থাকবে, এখানে তথ্য গোপনের কি আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন। Thank you.